বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আমরা ক্লাস ইলেভেনের ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তর্কলন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম তো আমি আগের ভিডিও দুটোতেই এই চ্যাপ্টারের যেগুলো থিওরি এবং কনসেপ্টের ব্যাপার সেগুলো আমি পুরোটা আলোচনা করেছি আজকে আমরা তোমাদের যে এসএনদের বই রয়েছে এই এসএনদের বইয়ের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেই এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের এক নম্বর প্রশ্ন কী দেওয়া আছে এখানে যে এক্সের বৃদ্ধি ডেল এক্স হলে ওয়াই সমান এফ এক্স অপেক্ষকের অনুরূপ বৃদ্ধি ডেল ওয়াই যেখানে ডেল ওয়াই সমান তো আমাদের এখানে দেখো এক্সের বৃদ্ধিটা ডেল এক্স বলা আছে আর ওয়াই সমান এফেক্স অপেক্ষকটার এখানে ওয়াইয়ের বৃদ্ধিটা যদি বলেছে ডেল ওয়াই হয় তাহলে ডেল ওয়াই সমান কত হবে সেটা আমাদের এই যে চারটে অপশান রয়েছে সেগুলোর মধ্যে কোনটা হবে সেটা তোমাদেরকে লিখতে বলেছে তো দেখো আমরা কি জানি যে এক্সের বৃদ্ধিটা যদি ডেল এক্স হয় তাহলে এক্সের পরিবর্তিত মান আমরা কত পাই এক্স প্লাস ডেল এক্স একই রকমভাবে অনুরূপ ওয়াইয়ের বৃদ্ধি যদি ডেল ওয়াই হয় তাহলে ওয়াইয়ের পরিবর্তিত মান আমরা কত পাই ওয়াই প্লাস ডেল ওয়াই তাহলে ডেল ওয়াই সমান এটা কি মানে ডেল ওয়াই সমান হচ্ছে ওয়াইয়ের পরিবর্তিত মান মাইনাস হচ্ছে ওয়াইয়ের যেটা প্রারম্ভিক মান তো ওয়াইয়ের পরিবর্তিত মান কত ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস হচ্ছে ওয়াইয়ের প্রারম্ভিক মান ওয়াইয়ের প্রারম্ভিক মান কত ওয়াই আবার দেখো ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স তার মানে আমরা কি বলতে পারি ওয়াইটা যদি এফ অফ এক্স হয় তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই এটা সমান কত হবে নিশ্চয়ই এফ অফ এক্স প্লাস ডেল এক্স হবে তাহলে আমরা ওয়াই প্লাস ডেল ওয়াইয়ের জায়গায় কত লিখতে পারি এফ অফ এক্স প্লাস ডেল এক্স এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় কত লিখবো এফ অফ এক্স তাহলে আমরা ডেল ওয়াই সমান কত পেলাম এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স তাহলে দেখো সেটা হচ্ছে আমাদের এই যে অপশান নাম্বার বি কত আছে এই যে বিতে দেখো রয়েছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স তাহলে ডেল ওয়াই সমান আমাদের এই যেটা আনসার চেয়েছে সেটা আমাদের কত হবে অপশান বি হবে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স এবারে দেখো দুই নাম্বার কোয়েশ্চেন কী দেওয়া আছে ওয়াই সমান এফ এক্স সমান টু হলে অপেক্ষকের বৃদ্ধি ডেল ওয়াই সমান কত হবে এখানে আমাদেরকে বলতে হবে এই যে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে তো এখানে এফ অপেক্ষকটার মান কত দেওয়া আছে দুই তাহলে দেখো দুইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম তো দেখো এফ সমান হচ্ছে আমাদের এখানে একটা কনস্ট্যান্ট টু তো এক্ষেত্রে দেখো আমরা যে এক্সের বৃদ্ধিটা যদি আমরা ডেল এক্স পরিমাণ বৃদ্ধি ধরি তাহলে এফ অফ এক্স প্লাস ডেল তার মানটা কত হবে নিশ্চয়ই সেটাও একটা কনস্ট্যান্ট টার্মই হবে তা আমার এখানে যে দুই রয়েছে এটা আমাদের এখানে দুই থাকবে তাহলে এফ অফ এক্সের মানও হচ্ছে দুই এফ অফ এক্স প্লাস ডেল তার মানও হচ্ছে দুই এবার আমাদের বের করতে হবে ডেল ওয়াইয়ের মান তো ডেল ওয়াই সমান আমরা কি জানি এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স এটাই হচ্ছে আমাদের ডেল ওয়াই তো এফ অফ এক্স প্লাস ডেল এক্স তার মানও হচ্ছে দুই আবার এফ এক্স তার মানও কত দুই তাহলে এটা হচ্ছে দুই মাইনাস দুই সমান জিরো তাহলে আমাদের ডেল ওয়াইয়ের মানটা কত আসছে জিরো জিরো আমাদের কোথায় আছে দেখো অপশান হচ্ছে সি মানে অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার এবার তিনের কোশ্চেন দেখো কী দেব আছে ডি এক্স অ্যাট এক্সিক টু টু বা এটাকে আমরা কী বলতে পারি এফ এটা টু সমান আমাদের এখানে কোনটা হবে সেটা বলতে বলেছে তো দেখো আমরা কী জানি যে এফ ড্যাস এক্স এটার সমান আমরা লিখতে পারি যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ হফ এক্স প্লাস এইচ মাইনাস এফ হফ এক্স ডিভাইডেড বাই এইচ এটা আমরা জানি এবার এটা যদি আমাদের কোনো একটা পার্টিকুলার পয়েন্ট বলে দেয় ধরো বলা আছে আমাদের এক্সিকাল টু টু এক্সিকাল টু এ যদি বলা থাকে আমরা একটা পার্টিকুলার পয়েন্ট কত নিচ্ছি এক্সিকাল টু এ নিচ্ছি তাহলে এফ ডাস এক্সের পরিবর্তে এটা আমাদের কত হয়ে যায় এফ ডাস এ হয়ে যায় তাহলে এফ ডাস এ সমান আমরা কী লিখতে পারি দেখো যে লিমিট এইচ টেন্স টু জিরো এ ফব এক্স প্লাস এইচ এর পরিবর্তে এখানে হবে এফ হফ এ প্লাস এইচ মাইনাস এক্সের জায়গায় এ লিখবো মাইনাস এফ ফ এ ডিভাইডেড বাই এইচ এটা হচ্ছে যদি আমাদের একটা পার্টিকুলার পয়েন্ট এক্সিক্যাল টু এ বলে থাকে তো এখানে দেখো আমাদের কত বলেছে এফ ডাস টু বলেছে তার মানে কী করবো আমরা এর জায়গায় নিশ্চয়ই টু বসাবো তাহলে এখান থেকে যদি আমরা এফ ডাস টু বের করি তাহলে এফ ডাস টু সময় আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এর জায়গায় টু বসাচ্ছি তার মানে এটা হবে আমাদের টু প্লাস এইচ মাইনাস এফ অফ টু ডিভাইডেড বাই এইচ এফ তাহলে এফ ডাস টু এর মান হচ্ছে এটা এবার আমরা দেখবো এটা আমাদের কোন অপশানটাতে রয়েছে দেখো অপশান ডি কত রয়েছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ টু প্লাস এইচ মাইনাস এফ অফ টু ডিভাইডেড বাই এইচ দেখো আমাদের তো সেটাই এসেছে তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি এবারে দেখো চার নাম্বার কোশ্চেন কী দেওয়া আছে এক্সিকাল টু এ বিন্দুতে ওয়াই সমান অপেক্ষকের ডান পক্ষের অবকোষক আর এ সমান কোনটা দেখো আমরা কি জানি যে আমরা জানি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট এক্সিকাল টু এতে এফডাস এ সমান হয় লিমিট এইচ টু জিরো এ ফপ এ প্লাস এইচ এ ডিভাইডেড বাই এইচ এবার এটা হচ্ছে একটা লিমিট লিমিটিং ভ্যালু এবার আমরা জানি লিমিটের অস্তিত্ব তখনই থাকে যখন আমাদের ডানপক্ষের লিমিটের সঙ্গে বামপক্ষের লিমিটের মান দুটো সমান হয় তো ডানপক্ষের লিমিটটাকে আমরা কি নিতে পারি না ডান পক্ষের লিমিট হয় লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ হফ এ প্লাস এইচ মাইনাস এ ডিভাইডেড বাই এইচ আর বামপক্ষের লিমিট হয় আমাদের লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ এ প্লাস এইচ মাইনাস এফ অপ এ ডিভাইডেড বাই এইচ এবার এই দুটোর মান যদি সমান হয় তবে আমরা বলতে পারি লিমিটের অস্তিত্ব আছে তো এখানে আমাদের এই যে আর এফডাস বলেছে আর এফডাস এ মানে হচ্ছে সেটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ কোনটা হয় না যেটা আমাদের লিমিট এইস টু জিরো আমাদের যে মানটা হয় তো এখানে কত আছে দেখো লিমিট এইস টু জিরো প্লাস এফ হফ এ প্লাস এইচ অফ এ ডিভাইডেড ডিভাইডেড বাই এইচ আর এটাকে আমরা কী বলি এটাকে আমরা বলি আর এফ ডাস এ আর এই যে এই মানটাকে আমরা কী বলি এল এফ ডাসে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ তো এখানে দেখো আমাদের অপশান নাম্বার কত হবে এই যে এ অপশান কত রয়েছে লিমিট এস টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ তাহলে এখানে হচ্ছে অপশান নাম্বার এবার পাঁচেরটা দেখো সেম কোশ্চেন যে এক্সিকাল টু এ বিন্দুতে ওয়াই সমান এফেক্স অপেক্ষকের বামপক্ষের অন্তর্কলজ এল এফ এ তাহলে এল এফ এভডাস এটা আমাদের কত হবে না এটা হবে আমাদের লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ হফ এ প্লাস এইচ মাইনাস এফ হফ এ ডিভাইডেড বাই এইচ দেখবে এটা তোমাদের অপশান নাম্বার বিতে আছে তাহলে অপশান বি হচ্ছে এটার কারেক্ট আনসার তারপরে দেখো ছয় নাম্বার কোশ্চেন এক্সিকাল টু এ বিন্দুতে ওয়াই সমান এফেক্স অপেক্ষকের অন্তর্কলেজের অস্তিত্ব থাকবে যখন আর ও এল উভয়ের মান নির্ণয় করা যায় যদি কি হয় যদি আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানটা যদি সমান আসে তবে আমরা একমাত্র কি বলতে পারি যে এক্সিকাল টু এ বিন্দুতে ওয়াই সমান এফেক্স অপেক্ষকের অন্তর্কলেজের অস্তিত্ব থাকবে তাহলে মান নির্ণয় করা যাবে যদি কি হয় না যদি আর এফড্যাস এ সমান এল এফড্যাস এ হয় তো আর ডাসে সমান এল ডাসে এটা দেখবে তোমাদের অপশান নাম্বার সিতে রয়েছে মানে এখানে কারেক্ট মানে কারেক্ট আনসার হচ্ছে অপশান সি এবারে দেখো আমরা সাতের অঙ্ক করবো কী দেওয়া আছে এন লেস দ্যান ওয়ান হলে ডিএক্স এন বাই ডিএক্স বা এটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর অস্তিত্ব থাকবে যখন এখানে দেখো আমাদের চারটে অপশান দেওয়া রয়েছে তো আমাদের এখানে রাশিমালাটা কীরকম আছে বলো তো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন আমাদের কোশ্চেনটা বলা আছে যে এনটা যদি লেস দ্যান ওয়ান হয় তাহলে এই রাশিমালাটার কখন অস্তিত্ব থাকবে তো দেখো আমাদের যদি এখানে এনের এর মানটা যেহেতু লেস দ্যান ওয়ান বলেছে তার মানে এখানে এনের এর মানটা হচ্ছে এনের এর মানটা হচ্ছে একের ছোট তো আমি এখানে ধরে নিলাম যদি আমরা এন সমান মাইনাস ওয়ান ধরি তাহলে এনটা আমি কী ধরলাম মাইনাস ওয়ান ধরলাম এনের মানটা তাহলে দেখো আমাদের এক্স টু দি পাওয়ার এন এটা সমান আমাদের কত আসবে নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আসবে যেহেতু আমি এনের জায়গায় মাইনাস ওয়ান বসিয়েছি এবার এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এবার এখন আমরা এই রাশিমালাটা ডিডি এক্স বের করছি অর্থাৎ ডি এক্স অফ যদি আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বের করি তার মানে আমাদের কী ফর্মুলা বলো তো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানে বা এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানটাকে আমরা কী লিখতে পারি ওয়ান বাই এক্স লিখতে পারি তার মানে এটা সমানে আমরা লিখতে পারি দেখো ডি এক্স অফ ওয়ান বাই এক্স এবার দেখো যদি আমরা এক্সের মানটা জিরো নিয়ে নিই তাহলে ওয়ান বাই জিরো মানে সেটা কি আনডিফাইন্ড অসংগত হয়ে যাবে তার মানে এক্সিকাল টু জিরোতে রাশিমালাটা আমাদের কি আসছে অসংগত আসছে তার মানে কি আমাদের এই যে এক্সিক্যাল টু জিরো এই পয়েন্টটা কখনোই হবে না তাহলে এক্সিক্যাল টু জিরো পয়েন্টটা যদি না হয় তাহলে এখানে আমাদের আনসার কত হবে এক্সের মানটা হবে আমাদের নট ইকাল টু জিরো অর্থাৎ আমাদের অপশান ডি হবে কারেক্ট আনসার দেখো এবার আমরা আটের দাগের অঙ্ক করব কি দেওয়া আছে যে যদি এক্স অফ লগ এক্স বেসই সমান ওয়ান বাই এক্স হয় তবে এক্স অফ লগ এক্স বেস টেন এর মান কোনটা হবে এখানে আমাদের চারটে অপশান দেওয়া আছে তো আমরা তো এটা ফর্মুলা থেকেই জানি যে ডিডি এক্স অফ লগ এক্স তার মান হয় ওয়ান বাই এক্স আমাদেরকে মান বের করতে হবে এই রাশিমালাটার তো কত আছে আমাদের রাশিমালাটা এক্স অফ লগ এক্স বেসে আছে টেন তো আমরা কী জানি যে ক্যালকুলাসের ক্ষেত্রে আমাদের কিন্তু লগের বেসটাকে সবসময় ই ধরতে হয় ইতে রাখতে হয় তো এখানে আমরা সেজন্য জন্য এটাকে একটু চেঞ্জ করে নেবো তো এটার সম্বন্ধ দেখো আমরা লিখতে পারি যে ডিডিএক্স অফ লগ এখানে আমরা এটা নিতে পারি যে এক্স বেস ইন্টু নিতে পারি দেখো লগ ই বেস টেন এগুলো তো আমরা ক্লাস নাইনে করে এসেছো লগের ফর্মে এই যে এক্স বেস টেনটাকে আমরা এভাবে দুটো পার্টে লিখে নিয়েছি একবার নিয়েছি লগ এক্স বেস ই ই আর একবার নিয়েছি লগ ই বেসে নিয়েছি টেন তো এখানে দেখো এই যে লগ ই বেস টেন এই টার্মটা কী এই টার্মটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম এবার তোমরা দেখো একটা পড়েছিলো আমি তোমাদের করিয়েছিলাম যে যদি আমাদের কোনো অপেক্ষকের সঙ্গে যদি যদি আমাদের এরকম কোনো রাশিমালার ডিডি এক্স বের করতে হয় যে এক্স অফ সি ইন্টু এফ অফ এক্স তাহলে এটা সমান আমরা কী লিখি এটা সমান হয় আমাদের সি ইন টু ডিডিএক্স অফ এফ এক্স তার মানে এটা হচ্ছে এফ ডাস এক্স আমাদের এই ফর্মটা হয় তো এখানে দেখো এই যে লগ ই বেস টেন রয়েছে এটা হচ্ছে টার্ম তাহলে এটা আমাদের বাইরে বেরিয়ে চলে আসবে তার মানে লগ ই বেস টেনটাকে আমরা বাইরে বেরিয়ে নিয়ে চলে এলাম তাহলে পরে থাকবে আমাদের এক্স অফ লগ এক্স বেসে থাকছে ই এবার এটার মানে দেখো আমাদের বলে দেওয়া হচ্ছে কত এটার ফর্মুলা আমরা জানি এটা হয় ওয়ান বাই এক্স তার মানে আমরা কত পাচ্ছি লগ ই বেশ হচ্ছে টেন ইন্টু ওয়ান বাই এক্স তো এখানে দেখো আমাদের অপশান নাম্বার কত অপশন নাম্বার এ হচ্ছে দেখো কারেক্ট আনসার এই যে অপশান এ কত রয়েছে ওয়ান বাই এক্স ইন্টু লগ ই বেশ টেন তো ওটাই দেখো আমাদের এসেছে লগ ই বেশ হচ্ছে টেন ইন্টু ওয়ান বাই এক্স তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান এ এবার আমরা নয় অঙ্ক করবো দেখো কী দেওয়া আছে যে যদি এফ অফ ওয়ান সমান ওয়ান এফ ডাস ওয়ান সমান টু হয় তবে লিমিট এক্সটেন্স টু ওয়ান রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স মাইনাস ওয়ানের মান কোনটা হবে তো আমাদের এখানে এর মানটা বের করতে হবে আমাদের এফ অফ ওয়ান আর এফ ডাস ওয়ানের মানটা দেওয়া আছে তো দেখো আমরা কী জানি তো আমরা জানি যে এফ ডাস এ মানে আমরা পার্টিকুলার এক্সিকাল টু এ পয়েন্টে যদি একটা বের করি তাহলে এফ ডাস এ সমান আমরা লিখতে পারি যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ এটা আমরা লিখতে পারি এবার যদি আমরা এ প্লাস এইচকে যদি আমরা এক্স ধরি এ প্লাস এইচকে যদি আমরা এক্স ধরি তাহলে এইচ সমান আমরা কত লিখতে পারছি দেখো এক্স মাইনাস এ এবার এ প্লাস এইচ সমান এক্স হলে এইচ সমান হচ্ছে এক্স মাইনাস এ এবার এইচটা আমাদের টেন্স টু জিরো বলা আছে তো এই যে এ প্লাস এইচে আমাদের এইচটা যদি টেন্স টু জিরো হয় তার মানে আমরা এখান থেকে কী বলতে পারি আমাদের এক্সটা টেন্স টু হবেই এ তার মানে এইচ টেন্স টু জিরো এটা কী ইমপ্লাই করছে এক্স টেন্স টু এ তো আমরা কী করবো এই এইচগুলোকে আমরা সব এই যে এক্সে কনভার্ট করে লিখব তাহলে এটার সমানে আমরা কী লিখতে পারি দেখো লিমিট আমি এখানে এইচ টেন্স টু জিরোর পরিবর্তে কী লিখছি এক্স টেন্স টু এ লিখছি তাহলে এক্স টেন্স টু এ তার মানে এফ অফ এ প্লাস এইচ এ প্লাস এইচের জায়গায় আমি কী লিখব এক্স লিখব তার মানে এটা সমান আমরা লিখতে পারি এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচের জায়গায় লিখছি এক্স মাইনাস এ তাহলে দেখো এফ ডাস এ সমান আমরা আরেকটা মান কী বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ তো এখানে দেখো আমাদের রাশিটা কত আছে লিমিট এক্স টেন্স টু ওয়ান রুট এফ এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান তাহলে এখন আমরা ওই রাশিটা লিখি কত আছে আমাদের লিমিট এক্স টেন্স টু ওয়ান রুট এফ বাই আছে রুট এক্স তো শুরুতেই আমরা কী করবো এই যে এগুলো তো আমাদের রুটদের রয়েছে তা আমরা এগুলো হচ্ছে আমাদের করণী টার্ম তো করণীটাকে আমরা নিরসন করবো তো সূর্য আমরা এই যে হরের টার্মটাকে নিরসন করব তা নয় আমরা একই রকমভাবে লবের টার্মটাকেও করণীয় নিরসন করবো তাহলে সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান আগে এই টার্মটা আমরা লিখে নিচ্ছি রুট এফ এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স মাইনাস ওয়ান এবার যদি নিচের টার্মটাকে করণীয় নিরসন করতে চাই তার মানে আমাদেরকে উপর নিচ কত দিয়ে গুণ করতে হচ্ছে রুট এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে দেখো আমরা এখানে কী গুণ করছি উপরে গুণ করছি রুট এক্স প্লাস ওয়ান একই রকমভাবে নিচেও গুণ করছি রুট এক্স প্লাস ওয়ান এবার আমরা এই টার্মটাকে যদি করণীয় করতে যাই তাহলে উপর নিচে আমাদেরকে রুট এফ এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করতে হবে তাহলে ইন্টু আমি এখানে কী লিখছি রুট এফ এক্স প্লাস ওয়ান বাই রুট এফ এক্স প্লাস ওয়ান এই টার্মটা দিয়ে আমরা গুণ করেছি তাহলে সমান দেখো আমরা লিখতে পারি লিমিট এক্সটেন্স টু ওয়ান দেখো এখানে রয়েছে রুট এফএক্স মাইনাস ওয়ান ইন্টু রুট এফএক্স প্লাস ওয়ান তাহলে এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার মানে এ স্কোয়ার ফর্মুলা তো এ স্কোয়ার মানে রুট এফএক্সের হোল স্কোয়ার মানে এখানে পড়ে থাকবে কত শুধুমাত্র এফএক্স তাহলে এটা পড়ে থাকবে আমাদের এফএক্স মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান নিচে ডিভাইডেড বাই দেখো আমরা কত লিখছি এই যে নিচে ডিভাইডেড বাই দেখো এটা রুট এক্স মাইনাস ওয়ান ইন্টু রুট এক্স প্লাস ওয়ান তার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফরমুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার এ মানে হচ্ছে রুট এক্স রুট এক্সের হোল স্কোয়ার মানে সেটা কথা হবে এক্স হবে আর ওয়ানের স্কোয়ার মানে ওয়ান হবে তাহলে আমরা নিচে কত পাচ্ছি এক্স মাইনাস ওয়ান ইন্টু এই যে আমাদের কী কী টার্ম পড়ে আছে দেখো এই যে রুট এফ এক্স উপরে একটা পড়ে থাকবে রুট এক্স প্লাস ওয়ান একটা টার্ম আর নিচে এই টার্মটা তাহলে ইন্টু লিখছি রুট এক্স এক্স প্লাস ওয়ান বা নিচেই একটা টার্ম কত পড়ে আছে রুট এফ এক্স প্লাস ওয়ান এই টার্মটা এবারে দেখো এটা সমান আমরা লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ অফ এক্স মাইনাস দেখো ওয়ান ওয়ান আমাদের কত বলা আছে দেখো এই যে যদি এফ অফ ওয়ান সমান ওয়ান হয় তাহলে ওয়ানের জায়গায় আমরা কত লিখতে পারি এফ অফ ওয়ান লিখতে পারি তাহলে মাইনাস এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন টু এটাকে দেখো এবার এটা তো দুটোতেই তো আমাদের এটা ইনটু এই রাশিটা রয়েছে তার মানে আমরা লিমিটের ফর্মুলাতে অনুযায়ী কি জানি আমাদের দুটো দুটোতেই আমরা আলাদা আলাদাভাবে লিমিট নিতে পারবো তাহলে ইন দিয়ে এখানে আমরা কী নিচ্ছি দেখো এখানে আমরা নিচ্ছি যে লিমিট এক্স টেন্স টু ওয়ান উপরে হচ্ছে রুট এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই নিচেই হবে রুট ওভার এফ এক্স প্লাস ওয়ান টার্মটা আমরা পেলাম এবারে দেখো এই যে এই রাশিমালাটা কোন ফর্মে এসেছে দেখো এ লিমিট এক্সটেন্স টু ওয়ান এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান আবার দেখো একটু আগে আমি লিখেছি যে এফ ডাস এ সমান লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ তো এখানে আমাদের এসেছে দেখো লিমিট এক্সটেন্স টু ওয়ান এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান তাহলে এই পুরো টার্মটাকে আমরা কী লিখতে পারি দেখো এফ ড্যাশ ওয়ান এটা আমরা লিখতে পারি ইন টু তারপরে দেখো রয়েছে লিমিট এক্সটেন্স টু ওয়ান রুট এক্স প্লাস ওয়ান এবার এক্স টেন্স টু ওয়ান মানে কী কর করতে হয় আমাদের এখানে আমরা এক্সের জায়গায় ওয়ান পুট করবো তাহলে উপরে আমরা পাচ্ছি রুট ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এফ অফ এক্স আছে মানে এটা হবে রুট ওভার এফ অফ ওয়ান প্লাস ওয়ান তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো এটার সমানে আমরা লিখতে পারি এফ ডাস ওয়ান যেমন আছে রেখে দিলাম ইন টু রুট ওয়ান মানে হচ্ছে ওয়ান তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান মানে উপরে হচ্ছে আমাদের টু আর নিচে ডিভাইডেড বাই আছে দেখো রুট ওভার এফ ওয়ান আবার এফ অফ ওয়ানের মান কত ওয়ান তার মানে নিচে হচ্ছে আমাদের রুট ওয়ান প্লাস ওয়ান আবার এফ ডাস ওয়ানের মান দেখো বইতে বলে দেওয়া আছে তোমাদের দুই তার মানে এখানে আমরা পাচ্ছি টু ইন টু টু ডিভাইডেড বাই এখানে রুট ওয়ান মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু তাহলে এখানে দেখো দুই আর দুই ক্যান্সেল হয়ে গেলো তাহলে পরে থাকবে শুধুমাত্র আমাদের দুই তাহলে দেখো এই যেটার মান বের করতে বলেছিল লিমিট এক্সটেন্স টু ওয়ান রুট এফ এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স মাইনাস ওয়ান এর মান আমরা কত পেয়েছি দুই পেয়েছি তো দেখো দুই হচ্ছে আমাদের অপশান এ তার মানে আমাদের অপশান এ হচ্ছে কারেক্ট আনসার দেখো এবার আমরা দশের দাগের অঙ্ক করবো খিদে আছে যে একটি অপেক্ষক এফ এক্স নিম্ন রূপে সংজ্ঞাত এফ সমান আছে আমাদের পি এক্স স্কোয়ার প্লাস ওয়ান যখন এক্সের মানটা হচ্ছে গ্রেটার দেন ওয়ান আর এফএক্সের মানটা হচ্ছে এক্স প্লাস পি যখন এক্সটা হচ্ছে লেস দ্যান ওয়ান তো এখানে এক্স গ্রেটার দেন ওয়ান একটা মান দেওয়া আছে আর এক্সটা লেস দেন ওয়ান একটা মান দেওয়া আছে এফএক্স এই ফাংশানটার কী বলা আছে দেখো যে যদি এফেক্স অপেক্ষকটি এক্স সিকাল টু ওয়ান বিন্দুতে অন্তরকলনযোগ্য হয় তবে পি এর মান কত তো আমাদেরকে কি বলা আছে না এই যে এফএক্স ফাংশানটা এই এফএক্স ফাংশানটা হচ্ছে এক্স সিকাল টু ওয়ান বিন্দুতে অন্তর্কলনযোগ্য তো দেখো আমরা জানি যে ওয়াই সমান যদি একটা ফাংশান এক্সিকাল টু এ বিন্দুতে অন্তর্কলন যোগ্য হয় তাহলে আমাদের আমরা সেক্ষেত্রে কি পাই এক্সিকাল টু এ বিন্দুতে যদি অন্তরকলন যোগ্য হয় তাহলে আমরা জানি যে আর এফ ড্যাস ওয়ান সরি আর এফ এ এটা সমান হয় আমাদের এল এফ ড্যাস এ এটা আমরা জানি যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান দুটো সবসময় সমান হবে যদি এক্সিকাল টু এ বিন্দুতে ওয়াই সমান এফেক্ট অফ এককটা অন্তর্কালনযোগ্য হয় তো আর এফ ডাস এ এটাকে আমরা কি লিখি না এটা হচ্ছে আমাদের লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ হফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ এটা সমান আর এল এফ ডাস এ মানে কত না এটাকে আমরা লিখি লিমিট এইচ স্টেন্স টু জিরো মাইনাস এফ হফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ আমরা এই দুটো জানি এবার এখানে দেখো বলা আছে কোন পয়েন্টে অন্তর্কলনযোগ্য না এক্সিকাল টু ওয়ান বিন্দুতে অন্তর্কলনযোগ্য তাহলে এখানে দেখো যদি এক্সিকাল টু ওয়ান বিন্দুতে অন্তর্কলনযোগ্য হয় তাহলে আমরা এখানে কি বলতে পারি যে আর এফ ড্যাস ওয়ান এটা সমান হবে নিশ্চয়ই এল এফ ডাস ওয়ানের সাথে যেহেতু অন্তর্কলনযোগ্য বলা আছে তো আর এফ ড্যাস ওয়ান মানে এটা কী এটাকে আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এ অফ এখানে কী হবে এর জায়গাতে আমরা কত লিখবো এখানে ওয়ান রয়েছে তাই ওয়ান লিখবো তাহলে এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এইচ তাহলে এটা সমান হবে লিমিট এইচ টেন্স টু যেহেতু এল এফ ডাস ওয়ান মানে এটা কত এইচটা টেন্স টু জিরো মাইনাস হয় তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এইচ তো আমাদের কোয়েশ্চেনে দেখো বলা আছে যে পি এর মান বের করতে হবে তো পি এর মানটা আমরা কীভাবে বের করব তো এখানে দেখো যেহেতু এই দুটোর মান তো সমান আমরা আলাদাভাবে এই মানটা ক্যালকুলেশন করব আর আলাদাভাবে এই মানটা বের করব তারপরে কি দুটো মান সমান করে আমরা পি এর ভ্যালুটা বের করব তো শুরুতে আগে আমরা এই মানটা বের করছি কার মান বের করছি না লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এইচ এর মানটা আগে বের করব তো এখানে দেখো আমরা কি নিয়েছি এইচটা টেন্স টু জিরো প্লাস জিরো প্লাস মানে এখানে দেখো আমাদের কন্ডিশন বলে দেওয়া আছে যে এক্স গ্রেটার দেন ওয়ানে এফেক্সটা হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স লেস দেন ওয়ানে এক্স প্লাস পি তো আমরা যেহেতু এইচটা টেন্স টু জিরো প্লাস নিচ্ছি জিরো প্লাস মানে কি আমরা পজিটিভের দিকে যাচ্ছি তার মানে সেক্ষেত্রে আমাদের এফেক্সের মান কোনটা নিতে হবে এই যে পি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানটা নিতে হবে তো যখন আমরা এস টেন্স টু জিরো প্লাস নিচ্ছি আমরা এফ অফ এক্সটা কত নেব দেখো পি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই মানটা নেব তো এখানে দেখো আমাদের কত রয়েছে এখানে দেখো আমাদের এফ অফ ওয়ান এইচ বের করতে হবে আর এখানে এফ অফ ওয়ান তাহলে এফ অফ এক্স হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এফ অফ ওয়ান প্লাস এইচ এটা সমান কি হবে এক্সের জায়গাতে ওয়ান প্লাস এইচ বসবে তার মানে পি টু ওয়ান প্লাস এইচের এর হোল স্কোয়ার প্লাস ওয়ান এই মানটা আর এফ অফ ওয়ান রয়েছে তাহলে এফ অফ ওয়ান সমান আমরা কী করবো এক্সের জায়গায় ওয়ান বসাবো তার মানে এক্সের জায়গায় ওয়ান বসালে পি ইন্টু ওয়ানের স্কোয়ার প্লাস ওয়ান তার মানে আমরা পাচ্ছি পি প্লাস ওয়ান তাহলে এফ অফ ওয়ান প্লাস এইচ এর মান হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়ান আর এফ ওয়ানের মান হচ্ছে পি প্লাস ওয়ান তাহলে এই মানটা বসে আমরা এখানে ক্যালকুলেশন করব তাহলে সমান লিখছি দেখো লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ ওয়ান প্লাস এইচ এর মান এই যে আমি আগে বের করে রেখেছি তার মানে পি 1 ওয়ান প্লাস হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এফ অফ ওয়ান এফ অফ ওয়ানের মান হচ্ছে পি প্লাস ওয়ান তাহলে মাইনাস অফ পি প্লাস ওয়ান এবার আমরা কী করবো এটাকে হোল স্কোয়ার ফর্মে ভাঙব তাহলে সমান সরি এখানে প্লাস দিতে হতো তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এটা এ প্লাস হোল ভাঙছি তাহলে ওয়ান প্লাস টু এইচ প্লাস আর এই মাইনাসটা ভেতর থেকে এই যে ভেতরের টার্মটাকে বাইরে বের করে লিখছি তাহলে মাইনাসের জন্য সাইনগুলো চেঞ্জ হবে তাহলে মাইনাস পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ তো এখানে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান টার্ম দুটো আমি ক্যান্সেল করে দিলাম তাহলে সমান লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এটা গুণ করে আমি লিখছি তাহলে কত পাবো আমরা পি প্লাস টু পি ইন্টু এইচ প্লাস পি ইন্টু এইচ স্কোয়ার মাইনাস পি ডিভাইডেড বাই এইচ তো এখানে দেখো প্লাস পি মাইনাস পি ক্যান্সেল হয়ে গেল এবার দেখো লিমিটটা আমাদের কীরকম এইচ টেন্স টু জিরো প্লাস তার মানে কি এইচটা টেন্স টু জিরো প্লাস কিন্তু আমাদের এইচের মানটা কি নট ইকাল টু জিরো যেহেতু এইচটা কী বলেছে টেন্স টু আমি জিরো প্লাস নিয়েছি তাহলে সমান লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস টু পিএইচ প্লাস পিএইচ স্কোয়ার এখান থেকে যদি আমরা এইচটা কমন নিই না সরি আমরা এইচ না আমরা যদি পিএইচ কমন নিই যদি আমরা আমরা এখান থেকে এইচ কমন নিচ্ছি তাহলে এইচ কমন নিলে ভেতরে পড়ে থাকবে আমাদের টু পি প্লাস এখানে পড়ে থাকবে পি এইচ নিচে ডিভাইডেড বাই এইচ এবার এইচের এর টার্মটা কি এইচ টার্মটা হচ্ছে অটিক্যাল টু জিরো তার মানে আমরা এইচ আর এইচ ক্যান্সেল করতে পারি তাহলে সমান আমরা কত পেলাম দেখো লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এখানে আমরা পাচ্ছি টু পি প্লাস পি ইন টু এইচ তো এখানে দেখো এইচটা টেন্স টু জিরো প্লাস মানে আমরা এখানে কি করতে পারি এইচের জায়গা আমরা এখন জিরো বসে ক্যালকুলেশন করব তাহলে এখানে দেখো টুপিটা হচ্ছে কনস্টাম যেমন ছিল রেখে যা রয়ে যাবে টু প্লাস এখানে আছে পি ইন্টু এইচ মানে এটা হবে আমাদের পি ইন্টু জিরো যেহেতু এটা কত রয়েছে এইচটা টেন্স টু জিরো প্লাস তাহলে সমান আমরা কত পেলাম দেখো টু পি পি ইন্টু জিরো মানে জিরো তার মানে আমরা পেলাম টুপি তাহলে দেখো আমরা এটা কার মান বের করছিলাম এই যে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান বাই এইচ তাহলে এর মানটা আমরা কত পেলাম দেখো টু ইন্টু পি এবার আমরা বের করবো কার মান এখন আমরা বের করবো যে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এইচ এই রাশিমালাটার তো এক্ষেত্রে আমাদেরকে ফাংশানটা কোনটা নিতে হবে কারণ এখানে দেখো এক্সটা লেস দ্যান ওয়ানে মানে এইচটা আমাদের যেহেতু টেন্স টু জিরো মাইনাস বলা আছে সেই জন্য আমরা এক্স লেস দ্যান ওয়ানের মান নেবো কত আছে আমাদের এক্স প্লাস পি তো এক্ষেত্রে আমাদের এফ এক্সটা কত এখানে আমাদের এফ এক্স সমান হচ্ছে এক্স প্লাস পি এবার এখানে দেখো এফ অফ ওয়ান প্লাস এইচ রয়েছে শুরুতে তার মানে এখানে যদি আমরা এফ অফ ওয়ান প্লাস এইচ বের করি তার মানে এক্সের জায়গায় ওয়ান প্লাস এইচ বসবে তাহলে ওয়ান প্লাস এইচ প্লাস পি আর এফ অফ ওয়ান তার ভ্যালু হবে আমাদের দেখো ওয়ান প্লাস পি আমরা এক্সের জায়গায় শুধু এখানে ওয়ান পুট করেছি তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ ওয়ান প্লাস এইচ কত মান এই যে ওয়ান প্লাস এইচ প্লাস পি এটা মান মাইনাস এফ অফ ওয়ান কত এফ অফ ওয়ান হচ্ছে ওয়ান প্লাস পি তাহলে মাইনাস অফ ওয়ান প্লাস পি ডিভাইডেড বাই এইচ তাহলে এটা সমান লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস ওয়ান প্লাস এইচ প্লাস পি মাইনাস ওয়ান মাইনাস পি ডিভাইডেড বাই এইচ তো এখানে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস পি মাইনাস পি ক্যান্সেল হলো তাহলে আমরা পেলাম কত লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এইচ বাই এইচ এবার দেখো এইচটা হচ্ছে টেন্স টু জিরো মাইনাস তার মানে কী বলতে পারি এইচটা টার্মটা হচ্ছে নর্টিক্যাল টু জিরো তার মানে কী করতে পারি আমরা এইচ আর এইচ ক্যান্সেল করতে পারবো তার মানে এখানে আমরা কত পাচ্ছি দেখো যে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস ওয়ান তার মানে এটা সমান কত ওয়ান তো আমরা কী পেলাম দেখো এই যে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান বাই এইচ তার মান হচ্ছে ওয়ান এবার দেখো আমরা এখানে কী চেয়েছিলাম এই দুটোর মান আমরা বলেছিলাম সমান কারণ আর এফ ডাস ওয়ান সমান এল এফ ডাস ওয়ান তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি এই যে আমাদের এইস স্ট্যান্স টু জিরো প্লাসে মান বেরিয়েছিল টু পি আর এই স্ট্যান্স টু জিরো মাইনাসে মান বেরিয়েছে ওয়ান তাহলে অতএব দিয়ে আমরা কী লিখতে পারি অতএব টু পি সমান ওয়ান অর্থাৎ লিমিট এই স্ট্যান্স টু জিরো প্লাসের মানটা লিমিট এই স্ট্যান্স টু জিরো মাইনাসের মানের সঙ্গে সমান হবে তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি অতএব পি সমান হচ্ছে হাফ তো দেখো আমাদের এখানে কত নাম্বার অপশান রয়েছে তাহলে অপশান হচ্ছে ডি এই যে ডিতে দেখো দেখো ওখানে রয়েছে হাফ তার মানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশান ডি এবারে দেখো আমরা এগারো দ্বারা অঙ্ক করবো কী দেওয়া আছে যে মনে করো ফাইভ ইন্টু এফ এক্স প্লাস থ্রি ইন্টু এফ অফ ওয়ান বাই এক্স সমান এক্স প্লাস টু এবং ওয়াই সমান এক্স ইন্টু এফ এক্স তাহলে এক্সিক্যাল টু ওয়ান বিন্দুতে ডি ওয়াই ডিএক্স সমান কত এটা আমাদেরকে বের করতে হবে তো এখানে দেখো আমাদের কী কী দেওয়া আছে একটা রাশিমালা দেওয়া আছে যে ফাইভ ইন্টু এফ এক্স প্লাস থ্রি সমান হচ্ছে এক্স তো শুরুতে আগে আমরা ওটা লিখে নিই কী দেওয়া আছে আমাদের ফাইভ ইন্টু এফ অফ এক্স প্লাস থ্রি এটা সমান দেওয়া আছে আমাদের এক্স প্লাস তো আমরা কি করবো না শুরুতেই এটাকে যদি আমরা এক নাম্বার নাম দিই আমরা এই এক নাম্বার ইকুয়েশানটাকে কী করছি এক্সের জায়গায় ওয়ান বাই বসিয়ে আর একটা বের করব তাহলে আমরা কী পুট করছি না পুট করছি আমরা এক্স ইকাল টু ওয়ান বাই এটা বসিয়ে আমরা আর একটা সমীকরণ তৈরি করবো তাহলে আমরা কত পাচ্ছি দেখো ফাইভ ইন্টু এফ অফ ওয়ান বাই এক্স এই যে এক্সের জায়গায় ওয়ান বাই বসিয়েছি প্লাস দেখো এফ অফ তাহলে এফ অফ মানে এটা কত হয়ে যাবে নিশ্চয়ই এক্স হয়ে যাবে তাহলে থ্রি ইন্টু সমান এটা আমরা পাচ্ছি ওয়ান বাই এক্স তাহলে এই যে ওয়ান বাই আমরা একটু ক্যালকুলেশন করে তাহলে আমাদের এখানে লস আব কত হবে এক্স তাহলে উপরেও আমরা পাবো ওয়ান প্লাস টু এক্স তার মানে এটাই হচ্ছে আমাদের ফাইভ ইন্টু এফ অফ ওয়ান বাই এক্স প্লাস থ্রি ইন্টু এফ এক্স এটার মান কত ওয়ান প্লাস টু এক্স বাই এক্স তো এটাকে আমরা দুই নাম্বার নাম দিলাম এখন আমরা কী করব এক আর দুই নাম্বার সমীকরণকে সমাধান করে এই যে এফ অফ এক্সের মানটা বের করব তাহলে এফ এক্সের যদি আমরা মান বের করতে যাই তাহলে আমাদের এফ অফ ওয়ান বাই এক্স আমাদেরকে ক্যান্সেল করতে হবে আমরা যদি অপনয়নের সমাধান করি তো এখানে আছে তিন এখানে আছে পাঁচ তার মানে আমরা কি করছি এক নাম্বার সমীকরণকে পাঁচ দিয়ে গুণ করব আর দুই নম্বর সমীকরণকে তিন দিয়ে গুণ করে বিয়োগ করব তাহলে আমরা কি করছি ওয়ান ইন্টু ফাইভ মাইনাস টু ইন্টু থ্রি এটা করছি তাহলে এক নম্বর সমীকরণকে পাঁচ দিয়ে গুণ করছি তার মানে শুরুতে হবে আমাদের দেখো পাঁচ দিয়ে গুণ হচ্ছে তো মানে টোয়েন্টি ফাইভ ইন্টু এফ অফ এক্স প্লাস তারপরে হবে দেখো ফিফটিন ইন্টু এফ অফ ওয়ান বাই এক্স সমান এটা হবে আমাদের ফাইভ এক্স প্লাস টেন এই টার্মটা আর দুই নম্বর সমীকরণকে কত দিন গুণ করছি তিন দিয়ে তাহলে দেখো তাহলে দেখো দুই নম্বর সমীকরণকে আমরা গুণ করছি তিন দিয়ে তো শুরুতে আমাদের যেহেতু এখানে এফ আছে সেজন্য আমি এফ অফ এক্স টার্মটাকে আগে লিখবো তাহলে তিন দিয়ে গুণ করলে এটা আমরা পাবো নাইন তাহলে এখানে আমরা পাচ্ছি নাইন ইন্টু এফ অফ এক্স প্লাস তারপরে এখানে দেখো রয়েছে ফাইভ ইন্টু এফ অফ ওয়ান বাই এক্স তাহলে গুণ করছি তিন দিয়ে তার মানে এটাও হবে আমাদের পনেরোই ইন্টু এফ অফ ওয়ান বাই এক্স সমান উপরে টার্মটাকে তিন দিয়ে যদি গুণ করি তাহলে উপরে আমরা পাবো থ্রি প্লাস সিক্স এক্স ডিভাইডেড বাই এক্স এবার আমরা কি করছি বিয়োগ করছি তার মানে আমাদের নিচে সাইনগুলো চেঞ্জ হবে তাহলে এটা মাইনাস মাইনাস আর এটা হচ্ছে মাইনাস তাহলে দেখো ফিফটিন ইন্টু এফ অফ ওয়ান বাই এক্স আর এখানে রয়েছে ফিফটিন ইন্টু এফ অফ ওয়ান বাই এক্স সাইন সাইনটা হচ্ছে মাইনাস তাহলে এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হয়ে গেল তাহলে পঁচিশ মাইনাস নয় মানে হচ্ছে ষোলো আমরা পাচ্ছি ষোলো ইন্টু এফ অফ এক্স এটা সমান আমরা পাচ্ছি দেখো ফাইভ এক্স প্লাস টেন মাইনাস থ্রি প্লাস সিক্স এক্স ডিভাইডেড বাই এক্স এই টার্মটা তো আমরা যদি লস আগু করি তাহলে দেখো নিচে আমাদের এক্স লস আগু হচ্ছে তাহলে উপরে আমরা পাচ্ছি ফাইভ এক্স স্কোয়ার প্লাস টেন এক্স জন্য এই সাইনগুলো চেঞ্জ হবে এই সংখ্যাটার তাহলে এখানে পাচ্ছি মাইনাস থ্রি মাইনাস সিক্স এক্স তাহলে সমান আমরা পাচ্ছি দেখো ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স তাই এটা কার মান সিক্সটিন এফ অফ এক্সের মান তাহলে এখান থেকে যদি আমরা এফ অফ বের করি তাহলে এফ অফ সমান আমরা পাবো ওয়ান বাই ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স এই টার্মটা এবার দেখো আমাদের এখানে বলে দেওয়া আছে ওয়াই সমান কত বলা আছে এক্স ইন্টু এফ অফ এক্স তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব ওয়াই সমান আমাদের বইতে কত দেওয়া আছে এক্স তাহলে এখন আমরা কী করবো এখানে এফ অফ এক্সের মানটা বসিয়ে দেবো দেখো আমরা আগে বের করেছি তার মানে এক্স ওয়ান ওয়ান বাই সিক্সটিন ইন্টু ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স তাহলে দেখো আমাদের এক্স আর এক্স টার্মগুলো ক্যান্সেল হয়ে গেলো তাহলে পড়ে থাকবে শুধু ওয়ান বাই সিক্সটিন ইন্টু ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এবার আমাদেরকে কী বের করতে বলেছে দেখো এখানে দেখো আমাদের বলেছে যে এক্সিক্যাল টু ওয়ান বিন্দুতে ডি ওয়াইড এক্সের মান বের করতে তো দেখো আমরা তো ওয়াইয়ের মানটা বের করতে পেরেছি এই যে ওয়াই তো আমরা দেখো ওয়াইয়ের মান কত পেলাম ওয়ান বাই সিক্সটিন ইন্টু ফাইভ এক্স প্লাস ফোর এক্স মাইনাস থ্রি তো এটাকে আমরা তিন নম্বর নাম দিলাম এবার আমাদেরকে এখানে দেখো ডি ওয়াইডি এক্সের মান বের করতে হবে এক্সিক্যাল টু ওয়ান পয়েন্টে তো ওয়াই সমান এই মানটা দেওয়া আছে তো ডি ওয়াইডি এক্স মানে কি না ওয়াইটাকে আমরা এক্সের সাপেক্ষে অবকলন করছি তাহলে এখানে তোমরা কী লিখবে এটাকে আমাদেরকে ভাষায় লিখতে হয় তাহলে আমরা এখানে লিখছি যে তিন নম্বরকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই এক্সের সাপেক্ষে অবকলন করে পাই এটা তোমাদের সব সময় তোমরা যখনই ডিডিএক্স বের করবে তার আগে মানে যেহেতু এক্স মানে হচ্ছে এক্সের সাপেক্ষে অবকলন সেই জন্য এটাও তোমাদেরকে ভাষাতে লিখতে হবে তাহলে এটা আমরা কত লিখতে পারি এক্স এটা হবে ওয়াই সমান তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো ডিডিএক্স অফ ওয়ান বাই সিক্সটিন ইন্টু ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এবার দেখো এটা আমাদের ডিডিএক্স অফ এক্স ইন্টু এফ এক্স সরি সি ইন্টু এফ এক্স আকারে রয়েছে এবার সি ইন্টু ডিডিএক্স অফ সি ইন্টু এফএক্স মানে সেটাকে আমরা আর কি লিখি সি ইন্টু এফ ড্যাশ এক্স তার মানে এখানে আমাদের কনসার্ন টার্মটা বাইরে বেরিয়ে চলে আসবে তার মানে ওয়ান বাই সিক্সটিন ইন্টু এটা হবে আমাদের ডিডিএক্স অফ ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এইভাবে আসবে তো এবারে দেখো এটা আমাদের কী কী ফর্মে রয়েছে বলো তো এই যে ডিডিএক্স অফ ইউ প্লাস ভি এরকম ফর্মে যদি আমাদের থাকে মানে ইউ প্লাস ভি প্লাস যদি আমাদের ডব্লু থাকে তাহলে কি প্রত্যেকটার আলাদা আলাদা করে ডিডিএক্স দিয়ে আমরা লিখতে পারি অর্থাৎ ডি ডি এক্স প্লাস ডি এক্স প্লাস ডিডব্লু ডিএক্স আকারে লেখা যায় তাহলে সমান ওয়ান বাই সিক্সটিন ইন টু তাহলে এটাকে আমরা দেখো শুরুটা আমরা কীভাবে লিখবো ডিডিএক্স অফ এটা হবে আমাদের ফাইভ এক্স স্কোয়ার প্লাস ডিডিএক্স অফ ফোর এক্স মাইনাস ডিডিএক্স অফ থ্রি এভাবে আমরা লিখতে পারি তাহলে সমান ওয়ান বাই সিক্সটিন ইন্টু দেখো আবার এটা আমাদের ফাইভ ইন্টু এক্স স্কোয়ার চলে এসেছে তাহলে ফাইভটা হচ্ছে কনসান্ট আবার বাইরে বেরিয়ে চলে আসবে তাহলে ফাইভ ইন্টু এক্স অফ এটা আমাদের হবে এক্স স্কোয়ার প্লাস এখানে ফোর এক্স রয়েছে তার মানে ফোরটা কনস্টান্ট বাইরে গুণ আকারে বেরিয়ে চলে আসবে তাহলে ফোর ইন্টু এক্স অফ এক্স পরে থাকবে মাইনাস দেখো এক্স অফ থ্রি থ্রি মানে হচ্ছে কনসার্ট টার্ম আর আমরা কী জানি যে যে কোনো কনসার্ট টার্মের যদি আমরা ডেরিভেটিভ করি মানে ডিফারেন্সিয়েট করি সেটা আমাদের হয় জিরো তাহলে এক্স অফ থ্রি এটা হচ্ছে আমাদের জিরো তাহলে সমান দেখো ওয়ান বাই সিক্সটিন ইন্টু ফাইভ ইন্টু দেখো এক্স অফ এক্স স্কোয়ার মানে এটা আমাদের কোন ফর্মে রয়েছে বলো তো ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ফর্মে তাহলে এটার ফর্মুলা আমরা কী জানি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে এখানে রয়েছে এক্সের স্কোয়ার তার মানে আগে কী হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার মানে এটা হবে টু ইন্টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান তারপরে দেখো প্লাস ফোর ইন্টু এখানে রয়েছে ডিডি এক্স অফ এক্স তার মানে এখানে এক্সের পাওয়ার কত আছে আমরা বলতে পারি ওয়ান আছে বলতে পারি তার মানে ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান তাহলে মাইনাস জিরো রয়েছে ওটা আমরা আর লিখলাম না তাহলে সমান ওয়ান বাই সিক্সটিন ইন্টু দেখো ফাইভ ইন্টু টেন তাহলে এটা হবে আমাদের 10 আর এক্স টু দি পাওয়ার টু মানে এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার ওয়ানকে আমরা এক্স আরাকারে লিখতে পারি প্লাস ফোর ইন্টু দেখো ফোর মানে ফোর আর এক্স টু দি মানে কত এক্স টু দি পাওয়ার জিরো আর এক্স কোনো কিছু টু দি মানে তার ভ্যালু কত আছে ওয়ান আছে তাহলে আমরা এটা কত পেলাম ওয়ান বাই সিক্সটিন 4। into, এবার এটা হচ্ছে কার মান এটা হচ্ছে আমাদের ডি ওয়াইডি এক্সের মান আমাদেরকে কোন পয়েন্টে বের করতে বলেছে এক্সিক্যাল টু এ এক্সিক্যাল টু এ না সরি ওয়ান বিন্দুতে বের করতে বলেছে তার মানে আমাদেরকে কী বের করতে হবে এক্সের জায়গায় ওয়ান বসিয়ে মান বের করতে হবে তাহলে অতএব ডি ওয়াই ডিএক্স কোন পয়েন্টে আমরা বের করছি এক্সিকাল টু ওয়ান পয়েন্টে এটাকে এইভাবে লিখতে হয় তাহলে এটা সমান আমরা লিখতে পারি ওয়ান বাই সিক্সটিন ইন্টু এক্সের জায়গায় ওয়ান এ যে বিন্দুটা আমাদের ওয়ান বলা আছে তাহলে টেন ইন্টু ওয়ান প্লাস ফোর তার মানে ওয়ান বাই সিক্সটিন ইন্টু দশ প্লাস তার মানে এটা হচ্ছে চোদ্দো এবার আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে দুই আটটে ষোলো দুই সাতটে চোদ্দো সমান আমরা পাচ্ছি সেভেন বাই তাহলে আমাদের ডি ওয়াই ডি এক্স অ্যাট দ্য কত পেলাম আমরা সেভেন বাই এইট তাহলে দেখো আমাদের অপশান নাম্বার কোথায় আছে এ দেখো অপশান হচ্ছে সি কত সেভেন বাই তার মানে আমাদের এখানে কারেক্ট আনসার হচ্ছে এবারে দেখো আমরা বারো দাগের অঙ্ক করবো কী দেওয়া আছে ওয়াই সমান সাইন্স স্কোয়ার এক্স বাই টু হলে নিচের কোনটি ডি ওয়াই ডি এক্সের সমান হবে তো আমাদের এখানে ফাংশানটা ওয়াই সমান কত দেওয়া আছে দেখো সাইন্স স্কোয়ার এক্স বাই টু তাহলে শুরুতেই আগে আমরা ওরটা লিখে নিই ওয়াই সমান দেওয়া আছে আমাদের সাইন্স স্কোয়ার এক্স বাই টু তো যখনই তোমাদের সাইন্স স্কোয়ার এক্স বা কর স্কোয়ার এক্স এরকম ফর্মে আসবে তো শুরুতেই তোমরা কি করবে আমরা দেখো ফর্মুলা জানি টু সাইন্স স্কোয়ার এক্স বাই টু এর ফর্মুলা জানি টু সাইন্স স্কোয়ার এক্স বাই টু এর কি ফর্মুলা হয় না তোমরা অংশগণের ত্রিকোণমিতি চ্যাপ্টারতে পড়েছো যে টু সাইন স্কোয়ার এক্স বাই টু এটার ফর্মুলা হবে ওয়ান মাইনাস কস এক্স তাহলে এখানে তো আমাদের একটা দুই আনতে হবে তাহলে দুইটাকে ব্যালেন্স করার জন্য আমরা কীভাবে লিখছি দেখো হাফ ইন্টু টু সাইন্স স্কোয়ার এক্স বাই টু এভাবে আমরা লিখতে পারি তাহলে সমান এটাকে আমরা লিখছি হাফটাকে রেখে দিলাম এই যে টু সাইন স্কোয়ার এক্স বাই টু এর আমরা ফর্মুলা লিখছি কত ওয়ান মাইনাস এটা হয় আমাদের কস এক্স এটা অংশ চ্যাপ্টারের ফর্মুলা তোমরা একবার দেখে নিও ওখান থেকে তাহলে এটাকে আমরা হাফটাকে ভেঙে লিখছি তাহলে হাফ হাফ ইন্টু ওয়ান মাইনাস কস এক্স তো মানে এটা হবে হাফ মাইনাস হাফ ইন্টু কস এক্স এবার আমাদেরকে কী বল করতে বলেছে দেখো ডি ওয়াই ডি এক্সের মান তাহলে ওয়াই সমান আমরা কত পেলাম ওয়াই সমান পেয়েছি হাফ মাইনাস হাফ কস এক্স তাহলে এটাকে আমরা এক নাম্বার নাম দিচ্ছি ডি ওয়াই এক্স মানে কিদেরকে কী করতে হবে ওয়াইটাকে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে তাহলে এখানে যেহেতু আমি এক নাম্বার নাম দিয়েছি তাহলে এখানে আমরা লিখছি এক নম্বরকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই এক্সের সাপেক্ষে অবকলন করে পাই এটা আমাদেরকে লিখতে হবে তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করছি মানে এটা কত হচ্ছে আমাদের ডিডিএক্স অফ ওয়াই তাহলে এটা সমান আমাদের এই পুরোটার বাইরে ডিডিএক্স আসবে তাহলে ডি ডি এক্স অফ হাফ মাইনাস হাফ ইন্টু কস এটা আমরা পাব এবার দেখোই দেখো ইউ মাইনাস ভি ফর্মে চলে এসেছে ডি ডি এক্স অফ ইউ মাইনাস ভি মানে সেটা আমাদের কত হয় ডি ইউ ডি এক্স মাইনাস ডি ডি ভি এক্স তাহলে এটাকে আমরা লিখতে পারি ডি ডি এক্স অফ হাফ মাইনাস ডি ডি এক্স অফ হাফ ইন্টু কস এক্স এবার ডিডিএক্স অফ হাফ হাফ হচ্ছে কনসান্টাম আর আমরা কি জানি যে কনস্যান্টামের ডিফারেন্সিয়েটার ভ্যালু হয় আমাদের জিরো তাহলে জিরো মাইনাস দেখো এটা আমাদের এসেছে ডিডিএক্স অফ সি ইন্টু এফ এক্স আকারে তাহলে ডিডিএক্স অফ সি ইন্টু এফ এক্স মানে সেখানে আমাদের কী হয় সি ইন্টু এফ ডাস এক্স তাহলে হাফ হচ্ছে কনসান্টাম বাইরে বেরিয়ে চলে এলো ইন্টু কত হবে এক্স অফ কস এক্স এবার এক্স অফ কস এক্স আমরা কি ফর্মুলা জানি এটা হচ্ছে হয় আমাদের মাইনাস সাইন এক্স তার মানে মাইনাস হাফ ইন্টু এটা হচ্ছে মাইনাস এক্স তার মানে আমরা পাবো কত প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস তার মানে এটা হচ্ছে আমাদের হাফ এক্স তো আমরা আনসার কত পেলাম হাফ এক্স তাহলে দেখো আমাদের অপশান কত অপশান হচ্ছে আমাদের বি এ যে তাহলে এটা আমরা পেলাম হাফ ইন্টু এক্স অপশান বি হচ্ছে কারেক্ট আনসার এবার দেখো সেম অঙ্ক এই টাইপেরই তেরোর দাগের অঙ্ক কি দেওয়া আছে আমাদের দেখো ওয়াই সমান ক স্কোয়ার এক্স বাই টু হলে নিচের কোনটি ডি ওয়াইডি এক্সের সমান হবে এটাও সেম প্রসেস এই যে ক স্কোয়ার এক্স বাই টু রয়েছে তার মানে এখানে আমরা কি করব এখানে আমাদেরকে ফর্মুলা আনার জন্য একটা দুই গুণ করতে হবে আর একটা দুই ভাগ করতে হবে তাহলে ওয়াই সমান আমাদের এখানে কত আছে দেখো ওয়াই সমান আছে আমাদের ক স্কোয়ার এক্স বাই টু তাহলে আমরা কি করছি হাফ ইন্টু টু ক স্কোয়ার এক্স বাই টু করে লিখতে হবে আমাদের তাহলে হাফ ইন্টু টু ক স্কোয়ার এক্স বাই টু তাহলে এই যে টু ক স্কোয়ার এক্স বাই টু এর ফর্মুলা কি জানি এর ফর্মুলা আমরা জানি ওয়ান প্লাস কস এক্স তাহলে এটা সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু ওয়ান প্লাস কস এক্স তাহলে অতএব ওয়াই সমান আমরা কত পাচ্ছি হাফ ইন্টু ওয়ান তার মানে এটা হবে হাফ প্লাস হাফ ইন্টু কস এক্স তাহলে আমরা এখানে কত পেলাম দেখো ওয়াই সমান হাফ প্লাস হাফ কস এটাকে আমরা এক নাম্বার নাম দেবো এবার আমাদের যেহেতু ডি ওয়াই ডি এক্স তার মানে এক নাম্বারকে আমরা কী করবো এক্সের সাপেক্ষে অবকলন করবো তাহলে এখানে আমরা কী করছি এক নাম্বারকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই এক্সের সাপেক্ষে অবকলন করে পাই তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করছি তাহলে এটা হবে আমাদের এক্স অফ ওয়াই বাম দিকেরটার জন্য আসবে তাহলে সমান এটা হবে আমাদের এক্স অফ হাফ প্লাস হাফ ইন্টু কস এক্স টার্মটা আসবে তাহলে এটা সমান আমাদের দেখো ডিডি এক্স অফ ইউ প্লাস ভি ফর্মে চলে এসেছে তাহলে এটা হবে আমাদের এক্স অফ হাফ প্লাস এখানে হবে আমাদের ডিডিএক্স অফ হাফ ইন্টু কস এক্স এই ফর্মে আসবে তাহলে ডিডিএক্স অফ হাফ মানে এটা হচ্ছে কনস্যান্টাম তাহলে কনসান্ট্রামের জন্য কী হবে জিরো হবে তাহলে জিরো প্লাস এখানে দেখো রয়েছে ডিডিএক্স অফ হাফ কস এক্স তার মানে এখানে আমাদের কী হবে হাফটা কনস্যান্টাম গুণ আকারে রয়েছে মানে বাইরে বেরিয়ে আসবে তাহলে হাফ ইন্টু ডিডিএক্স অফ কস এক্স পাবো তাহলে সমান হাফ ইন্টু ডিডিএক্স অফ কস এক্স মানে এর মান কত হয় মাইনাস সাইন এক্স আমরা ফর্মুলা জানি তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস সাইন তাহলে আমরা সমান কত পেলাম মাইনাস হাফ ইন্টু সাইন এক্স তাহলে ডি ওয়াইডি এক্স এর মান আমরা কত পেলাম দেখো মাইনাস হাফ সাইন এক্স এবার দেখো অপশান নাম্বার কত এই যে অপশান হচ্ছে সি মাইনাস হাফ সাইন এক্স তাহলে আমাদের আনসার কত হলো কারেক্ট আনসার হচ্ছে অপশান সি মাইনাস হাফ সাইন এক্স এবারে দেখো চোদ্দোর অঙ্ক করবো কী দেবো আছে এফ এক্স সমান ওয়ান বাই সাইন এক্স কস এক্স হলে এফ ডাস এক্সের মান কত তো দেখো আমাদের শুরুতেই কত দেওয়া আছে এফ এক্সের মানটা কত দেওয়া আছে ওয়ান বাই সাইন এক্স ইন্টু কস এক্স তো দেখো নিচেটা আমাদের সাইন এক্স ইন্টু কস এক্স ফর্মে রয়েছে তাহলে উপরের ওয়ানটাকে দেখো আমরা সাইন কসের ফর্মে যদি লিখতে চাই তাহলে উপরটাকে আমরা কী লিখতে পারি উপরে ওয়ানের জায়গায় সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এটা আমরা লিখতে পারি নিচে ডিভাইডেড বাই আমাদের কত আছে সাইন এক্স ইন্টু কস এক্স এবার আমরা কি করব এই দুটোকে আমরা দুটো পার্টে লিখব তাহলে সমান আমরা কী পাচ্ছি দেখো সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স ইন্টু কস এক্স প্লাস এখানে হবে কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স ইন্টু কস এক্স তাহলে দেখো এখান থেকে আমাদের একটা সাইন টার্ম ক্যান্সেল হবে তাহলে তাহলে আমরা পাবো সাইন এক্স বাই কস এক্স প্লাস এখানে আমাদের দেখো কস এক্স একটা টার্ম ক্যান্সেল হবে তাহলে আমরা এখানে পাবো কস এক্স বাই সাইন এক্স তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো সাইন এক্স বাই কস এক্স তাহলে এটা হবে আমাদের ট্যান এক্স প্লাস কস এক্স বাই সাইন এক্স মানে এটা হচ্ছে আমাদের কোয়াট এক্স তাহলে দেখো এফ অফ এক্স তাহলে অতএব দিয়ে এফ অফ এক্স সমান আমরা কত পেলাম টেন এক্স প্লাস কোয়াট এক্স তাহলে এটাকে আমাদের এক নাম্বার নাম দিতে হবে তাহলে এফডাস এক্স বের করতে হবে এফডাস এক্স মানে কি এক নাম্বারকে আমরা ডিফারেন্সিয়েট করছি এক্সের সাপেক্ষে তাহলে আমরা এখানে কি লিখছি এক নাম্বারকে এক্সের সাপেক্ষে অন্তঃকলন করে পাই বা অবকলন করে পাই এক্সের সাপেক্ষে অবকলন করে পাই তাহলে এটাকে যদি আমরা অবকলন করি তাহলে এফ অফ এক্সের অবকলন মানে সেটা আমাদের কত আসে সেটাই হয় আমাদের এফডাস এক্স বা এটাকে আমরা কী লিখতে পারি ডিডিএক্স অফ এফ এক্স তো ওটা আমি না লিখে একেবারে এফডাস এক্স করে দিলাম তাহলে এটাও সমান ডিডিএক্স অফ কত হবে আমাদের এখানে ট্যান এক্স প্লাস কট এক্স এই টার্মটা তো দেখো এখানে কত এসেছে ডিডি এক্স অফ টেন এক্স প্লাস কট এক্স তার মানে এই দুটোকে আমরা আলাদা আলাদা করে ডিডিএক্স দিয়ে লিখতে পারি তাহলে একটা হবে আমাদের এক্স অফ ট্যান এক্স প্লাস এখানে হবে আমাদের এক্স অফ কট এক্স এবার দেখো ডিডিএক্স অফ ট্যান এক্স আমরা ফর্মুলা জানি কী ফর্মুলা এটা হয় আমাদের সেক্স স্কোয়ার এক্স আর এক্স অফ কট এক্স এটার ফর্মুলা আমরা কী জানি এটা আমাদের ফর্মুলা হয় মাইনাস কোসেক্স স্কোয়ার এক্স তার মানে এটা আমরা পাচ্ছি মাইনাস কোসেক্স স্কোয়ার এক্স তাহলে এফ তাহলে আমাদের এর মান কত বেরোলো সেক্স স্কোয়ার এক্স মাইনাস কোসেক্স স্কোয়ার এক্স তাহলে অপশান নাম্বার দেখো সেক্স স্কোয়ার এক্স মাইনাস কোসেক্স স্কোয়ার এক্স কোথায় আছে অপশান নাম্বার সিতে তার মানে আমাদের কারেক্ট আনসার হলো অপশান সি এই চোদ্দোটা অঙ্কই তোমাদের বইয়ের এমসিকিউতে কিউতে অঙ্ক ছিল তা আমি সব অঙ্ক এমসিকিউগুলোর কিউগুলো প্রত্যেকটা দেখো ডিটেলসে করে দিয়েছি তো এই ভিডিওটা এই পর্যন্তই আর আমি নেক্সট ভিডিওতে অতি সংক্ষিপ্তর অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো